প্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান দ্বিতীয় পাঠের তৃতীয় অধ্যায়ের প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা। আমরা প্রথমে আলোচনা করছি মহাস্থানগড়ে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সময়ের বিবরণ। মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের বর্ণনা প্রদানের আগে এর অবস্থান, সময়কাল ও নামকরণ জানার প্রয়োজন। অবস্থান ও সময়কাল: বাংলাদেশের বগুড়া জেলা শহর থেকে 8 মাইল উত্তরে মহাস্থানগড় অবস্থিত। এই প্রাচীন নগরীর দৈর্ঘ্য 5,000 ফুট এবং প্রস্থ 4,500 ফুট এবং সমতল ভূমি থেকে এর উচ্চতা 15 ফুট। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 1500 শতাব্দী পর্যন্ত এ অঞ্চল সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে ওঠে। নামকরণ: মহাস্থান বলতে বিখ্যাত বা মহান জায়গা বোঝায়। কারো মতে এর আসল নাম মহাসিনান বা বিখ্যাত সেনানিস্থান, অর্থাৎ মহাসিনান থেকেই মহাস্থানগড়ের নামের উৎপত্তি হয়েছে একথা বলা যায়। এর আবিষ্কার সমূহ কী কী আবিষ্কার এখানে হয়েছে? বৈরাগীর ভিটা এলাকার ধ্বংসস্তূপের মধ্যে পাল আমলে 2টি মন্দির আবিষ্কৃত হয়েছে। বৈরাগীর ভিটা স্তূপটি 300 ফুট দীর্ঘ এবং 26 ফুট প্রশস্ত। চারদিকে সমতল ভূমি থেকে উচ্চতা প্রায় 10 ফুট। এই মন্দিরগুলো কারুকার্য খচিত ইট দ্বারা নির্মিত ছিল এবং মন্দিরের মাঝ দিয়ে সেনানার্থীদের চলাচলের জন্য একটি পথ ছিল। গোবিন্দ ভিটা মন্দির বিষ্ণু মন্দির নামে পরিচিত। এ মন্দির মহাস্থান দুর্গ প্রাচীরের বহিদেশে উত্তর পাশে অবস্থিত। এটা সম্ভবত খ্রিস্টীয় 6ষ্ঠ বা 7ম শতকে গুপ্ত আমলে গড়ে তোলা হয়। গোবিন্দ ভিটা মন্দিরের কেন্দ্রস্থলে ছিল বেদি। এ ভিটায় তাম্র, ব্রোঞ্জের বিভিন্ন প্রকার অলঙ্কার, পোড়ামাটির মূর্তি এবং বিভিন্ন তৈজসপত্র পাওয়া গেছে। এছাড়া এই ভিটা প্রাচীন বাংলার অন্যতম কারুকার্য খচিত স্থাপত্যের নিদর্শন। খোদাই পাথর ভিটা: এই ভিটার স্থানীয় নাম খোদাই পাথর, খোদার পাথর, ঢিবি। তবে পূর্বে নকশা থেকে নামকরণ করা হয়েছিল খোদাই পাথর ঢিবি। মূলত এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের এক ধ্বংসাবশেষ যা ছিল পূর্বমুখী। গোটা মন্দিরটি অবশ্য আয়তনে 24 ফুট গুণ 15 ফুট। এর মাঝে যে পাথরের আবিষ্কার হয় তার আয়তন 9 ফুট 4 ইঞ্চি গুণ 2 ফুট 4 ইঞ্চি গুণ 2 ফুট 5 ইঞ্চি। এই বৌদ্ধ মন্দির দেখে বলা যায় এখানে একসময় বৌদ্ধ সমাজ ও সংস্কৃতির প্রভাব ছিল। পরশুরামের প্রাসাদ ও সভাবাটি: কথিত আছে এটি মহাস্থানের সর্বশেষ হিন্দু নৃপতি পরশুরামের রাজপ্রাসাদের ধ্বংস অবশেষ। এই প্রাচীন প্রাসাদের আয়তন 200 ফুট গুণ 100 ফুট। খোদাই পাথর ভিটা থেকে যে বিস্তৃত রাস্তাটি মাথুরা গ্রাম ও বসুবিহার পর্যন্ত প্রসারিত তারই পাশে পরশুরামের সভাবাটি অবস্থিত। পরশুরাম তার রাজসভার কাজ এখানে পরিচালনা করতেন। শিলাদেবীর ঘাট: কথিত আছে যে মহাস্থানগড়ের সর্বশেষ হিন্দু নৃপতি পরশুরামের শিলাদেবী নামে পরমা সুন্দরী এক কন্যা ছিল। যখন মুসলমানগণ রাজা পরশুরামকে পরাজিত ও হত্যা করে তখন শিলাদেবী মুসলমানদের হাতে বন্দী হন। তবে তিনি নিজ মর্যাদা রক্ষার্থে বিজয়ী মুসলমান দরবেশকে ছুরিকাঘাতে হত্যা করে করতোয়া নদীতে আত্মবিসর্জন দেন। যেই স্থানে শিলাদেবী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেটাই শিলাদেবীর ঘাট নামে পরিচিত। লক্ষীন্দরের মেদ: বাংলাদেশের অন্যতম চিন্তাকর্ষক
লোককাহিনী নায়ক নায়িকা বেহুলা লক্ষীন্দরের নামে একটি ধ্বংসস্তূপের এমন নামকরণ করা হয়েছে। মূল মহাস্থানগড় থেকে 1 মাইল দক্ষিণ পশ্চিমে এবং গোকুল গ্রামের পশ্চিমে প্রায় 43 ফিট উঁচু এক ঢিবির উপর মেদ মন্দিরটি অবস্থিত। এটি মন্দিরের একটি কেন্দ্রীয় উপাসনালয় ছিল বলে অনুমান করা হয়। মুনির ঘোপ শিলাদেবীর ঘাট সংলগ্ন মুনির ঘোপ নামের একটি দুর্গ প্রাচীর আবিষ্কৃত হয়েছে। দুর্গটি উত্তর দক্ষিণে প্রায় 100 ফুট লম্বা, উচ্চতা 10 ফুট ও চওড়া প্রায় 11 ফুট। নদীপথের উপর নজর রাখার জন্য প্রহরীদের রক্ষা মঞ্চরূপে দুর্গ প্রাসাদটি নির্মাণ করা হয়। অনুমান করা হয় এই দুর্গ প্রাসাদটি পাল যুগে নির্মিত হয়েছিল। অন্যান্য নিদর্শন এখানে মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে। এছাড়া স্থাপত্য শিল্প ও প্রাচীরের গায়ে জ্যামিতিক নকশা, সিঁড়ি, পিরামিড ইত্যাদি প্রাক মুঘল যুগের মুসলিম স্থাপত্য শিল্পের আভাস পাওয়া যায়। নিত্য ব্যবহার্য থালা বাসন, দুলপাত্র, প্রদীপ, ব্রোঞ্জ, তামার গহনা, পোড়ামাটির সিলমোহর ইত্যাদি পাওয়া গেছে। বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় মহাস্থানগড়ের তাৎপর্য, খনন কাজ ও ধ্বংসাবশেষের পাঠোদ্ধারজনিত কিছু সমস্যা থাকা সত্ত্বেও মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় বেশ তাৎপর্যের দাবি রাখে। মহাস্থানগড় সম্পর্কে যেসব বর্ণনা লিপিবদ্ধ হয়েছে আমরা সে পর্যায়ে সামান্য আলোচনা করছি। ও এলাকায় বৌদ্ধ ও হিন্দু সমাজ ও সংস্কৃতির প্রভাব ছিল। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ দেখে অনেকেই সেখানে কতিপয় বৌদ্ধ ও হিন্দু মন্দিরের সন্ধান পেয়েছেন। এলাকাটি পরবর্তীতে এ অঞ্চলে আগত মুসলমানদের দখলে চলে যায় এবং হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির স্থলে মুসলিম সংস্কৃতির গোড়াপত্তন শুরু হয়। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বগুড়ার মহাস্থানগড় নিদর্শনটি মূলত বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ। এখানে অনেক মন্দিরের সন্ধান পাওয়া গেছে। এখানে মৌর্য, গুপ্ত, পাল ছাড়াও আরও কতিপয় হিন্দু সামন্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল। এখানে ছিল বিখ্যাত কুণ্ডনগর, যা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগর। বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় বগুড়ার মহাস্থানগড় নিদর্শনটি উল্লেখযোগ্য অবদান রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন এতক্ষণ আমরা মহাস্থানগড়ের প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে আলোচনা করলাম। এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন সময়ের বিবরণ। ময়নামতি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ইতিহাস বেশ প্রাচীন। এই প্রাচীন বা প্রাগৈতিহাসিক সমাজকে জানার জন্য বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাহায্য নিতে হয়। এরকম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে কুমিল্লার ময়নামতি। বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় এই ধ্বংসাবশেষের সুদূরপ্রসারী গুরুত্ব রয়েছে। নিদর্শন ময়নামতির প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সময়ে বর্ণনা প্রদানের আগে আমাদের এর অবস্থান ও নামকরণ জানা প্রয়োজন। অবস্থান ও নামকরণ ময়নামতির অবস্থান ও নামকরণ কুমিল্লার ময়নামতি বাংলাদেশের বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কুমিল্লা জেলা শহর থেকে 5 মাইল পশ্চিমে ময়নামতি অবস্থিত। সেখানে উত্তর দক্ষিণ বরাবর প্রায় 11 মাইল ব্যাপী ময়নামতি গ্রামের লালমাই পাহাড়ি অঞ্চলে এই গুরুত্বপূর্ণ স্থানটি আবিষ্কৃত হয়েছে। অনেকের মতে ময়নামতি গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। আবার অনেকে মনে করেন রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতি নামানুসারে এর নামকরণ করা হয়েছে ময়নামতি। ময়নামতিতে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা আবিষ্কার সমূহ শালবন বিহার শালবনপুর গ্রামের নামানুসারে
এর নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়। কুমিল্লা শহর থেকে 6 মাইল পশ্চিমে ময়নামতি লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় যে প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে তা শালবন বিহার নামে পরিচিত। এই বৌদ্ধ বিহারের আয়তন 550 ফুট গুণিত 550 ফুট। এখানে বৌদ্ধ ভিক্ষুদের বসবাসের জন্য 115টি কক্ষের ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছে। বিহারটির চারপাশের দেওয়াল 16.5 ফুট চওড়া এবং উত্তর দিকে একটি প্রবেশপথ রয়েছে। প্রবেশপথটির দৈর্ঘ্য 174 ফুট এবং প্রস্থ 77 ফুট। ভিক্ষুদের কক্ষগুলো বর্গাকার, যার আয়তন 12 ফুট গুণিত 12 ফুট। কক্ষগুলোর মাঝে 5 ফুট চওড়া দেয়াল। কক্ষগুলোতে ইটের বেদি রেখে ধারণা করা হয় যে এগুলো পূজা অর্চনার কাজেও ব্যবহৃত হতো। এছাড়াও এই বিহারের পরিকল্পনা স্থাপত্য শিল্পে দেখে অনেকে চমৎকৃত হয়েছেন। কটিলা মুড়া। শালবন বিহার থেকে 3 মাইল উত্তরে ক্যান্টনমেন্ট এলাকায় আবিষ্কৃত ধ্বংসাবশেষের নাম কটিলা মুড়া। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে পাশাপাশি অবস্থিত 3টি প্রধান স্তূপের ভগ্নাংশ। এই 3টি স্তূপকে বৌদ্ধ ধর্মের 3টি মূল দার্শনিক ধারণার প্রতীক, যেমন বুদ্ধ বা জ্ঞান, ধর্ম বা ন্যায় এবং সংঘ বা শৃঙ্খলা রূপে কল্পনা করা হয়েছে। আনন্দ বিহার। ময়নামতিতে যেসব বৌদ্ধ ধ্বংসস্তূপ আবিষ্কৃত হয়েছে সেগুলোর মধ্যে আনন্দ বিহার সর্ববৃহৎ। এই বিহারটিকে স্থানীয়ভাবে আনন্দ রাজার বাড়ি বলেই সবাই জানে। তবে মনে করা হয় যে 8ম শতকের দেববংশের প্রভাবশালী রাজা আনন্দ দেবী শালবন বিহারের 2 মাইল উত্তরে এই আনন্দ বিহার নির্মাণ করেন। আবিষ্কৃত প্রাচীন নিদর্শন সমূহ। ময়নামতিতে আবিষ্কৃত প্রাচীন সম্পদ সমূহের মধ্যে 8খানা তাম্রশাসন, স্বর্ণমুদ্রা ও অলঙ্কার, বহু রৌপ্য মুদ্রা, ব্রোঞ্জ স্মারক, ব্রোঞ্জ নির্মিত বুদ্ধ মূর্তি, পোড়ামাটির ফলকচিত্র ও কারুকার্য খচিত ইট, পাথর, তামার পাত্র এবং দৈনন্দিন জীবনে ব্যবহার্য সামগ্রীর নাম উল্লেখযোগ্য। এখানে স্বর্ণ রৌপ্য মূল্যের 227টি মুদ্রা আবিষ্কৃত হয়। কোনো কোনো মুদ্রার গায়ে ষাঁড়ের চিহ্ন, আর কোনোটির গায়ে ধর্মবিজয় ললিতাকার লেখা ছিল। 165টির বেশি ব্রোঞ্জ মূর্তি আবিষ্কৃত হয়েছে এবং এগুলো বৌদ্ধ দেবদেবীর মূর্তি। বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় ময়নামতির তাৎপর্য। ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মাধ্যমে জানা যায় বাংলাদেশে বিশেষ করে ময়নামতি অঞ্চলে কয়েক শত বছর ধরে বৌদ্ধ ধর্ম, সমাজ ও সংস্কৃতি তথা বৌদ্ধ সভ্যতার এক স্বর্ণযুগ কেটেছে। ময়নামতির বৌদ্ধ সভ্যতার যুগে সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম প্রভাবিত, কেননা ধ্বংসাবশেষ থেকে মন্দির ও বিহারই বেশি আবিষ্কৃত হয়েছে এবং স্থানীয় নৃপতিরা মন্দির তৈরিতে যথেষ্ট অবদান রেখেছেন। মুদ্রা আবিষ্কৃত হয় এটা অনুমান করা যেতে পারে যে ক্রয় বিক্রয়ের কাজে ওই মুদ্রা ব্যবহার করা হতো। এ থেকে এ সত্যটি বের হয়ে আসতে পারে যে তখন সমাজে মুদ্রা অর্থনীতির প্রচলন শুরু হয়েছিল। খ্রিস্টীয় 8ম থেকে 12ম শতাব্দীতে বাংলার এই অঞ্চলে বৌদ্ধ সভ্যতার উদ্ভব, বিকাশ ও লয়প্রাপ্তি ঘটে এবং তারই এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে ময়নামতি। এ অঞ্চলে কয়েক শত বছরব্যাপী বৌদ্ধ ধর্ম, সমাজ সংস্কৃতি তথা বৌদ্ধ সভ্যতার এক স্বর্ণযুগ অতিবাহিত হয়েছে। তাই বলা যায় বাংলাদেশের খ্রিস্টীয় 8ম থেকে 12ম শতাব্দীর সমাজ ইতিহাস রচনায় ময়নামতির ধ্বংসাবশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থী,
যে পর্যায়ে আমরা আলোচনা করব পাহাড়পুরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের বিবরণ। পাহাড়পুরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ প্রথম পর্যায়ে আমরা এই ধ্বংসাবশেষ সম্পর্কে জানতে হলে পাহাড়পুরের নামকরণ সম্পর্কে জানা আমাদের একান্ত প্রয়োজন। অবস্থান ও নামকরণ জালালগঞ্জ রেল স্টেশন থেকে 3 মাইল পশ্চিমে পাহাড়পুর ধ্বংসাবশেষটি আবিষ্কৃত হয়েছে। আবার বগুড়ার মহেশথানগড় থেকে 29 মাইল উত্তর পশ্চিমে এই পাহাড়পুর অবস্থিত। রাজশাহীর পাহাড়পুর নামক গ্রামের নামেই এই ধ্বংসাবশেষের নামকরণ করা হয়েছে। সমতল পলিমাটির অঞ্চল রাজশাহী, কিন্তু এই ব্যতিক্রমধর্মী অসমতল এলাকার জন্য এই অঞ্চলটি পাহাড়পুর নামটি গৃহীত হয়েছে। ধ্বংসাবশেষ পাহাড়পুরে বেশ কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল সোমপুর বিহার। প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে পাক ভারত বাংলা উপমহাদেশে যত বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে সেগুলোর মধ্যে পাহাড়পুরের সোমপুর বিহারই সবচেয়ে বিশাল আয়তনের। বিহারটি উত্তর দক্ষিণে প্রায় 922 ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় 919 ফুট। এর চারপাশে রয়েছে 177টি আবাসিক কক্ষ, বিহারের প্রবেশপথ, ছোটোখাটো অনেকগুলো স্তূপ মন্দির। সোমপুর বিহার মন্দিরটির দৈর্ঘ্যে উত্তর দক্ষিণে 356 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থে পূর্ব পশ্চিমে 314 ফুট 3 ইঞ্চি। এর গঠনাকৃতি ও পরিকল্পনা ইন্দোনেশিয়ার জাভা ও বার্মার অনেক মন্দিরকে প্রভাবিত করে। স্নানঘাট সোমপুর বিহার থেকে প্রায় 160 ফুট দূরে দক্ষিণ বিকুণে স্নানঘাট অবস্থিত। স্নানঘাটে প্রায় 12 ফুট প্রশস্ত এবং তা ক্রমশ ঢালু হয়ে 100 ফুট নিচে গিয়ে ঠেকেছে। ঘাটের সিঁড়ির সর্বনিম্ন ধাপটি চুনাপাথর দিয়ে বাঁধানো। খনন কাজের সময় ঘাটের সিঁড়িতে বালুর স্তর থেকে অনুমান করা হয় পূর্বে এখানে নদীর অস্তিত্ব ছিল। কথিত আছে যে এই ঘাটে রাজা মহিদলনের কন্যা সন্ধ্যাবতী স্নান করত। এই কন্যা নাকি ঐশ্বরিক উপায়ে সত্যপীরের গর্ভে ধারণ করে সত্যপীরকে গর্ভে ধারণ করে। গন্ধেশ্বরীর মন্দির এটি স্নানঘাট থেকে 40 ফুট দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি ধ্বংসাবশেষ যা স্থানীয়ভাবে গন্ধেশ্বরী মন্দির নামে পরিচিত। এতে ব্যবহৃত ইট এমন কিছু উপাদান দেখা গিয়েছে যাতে অনুমান করা হয়েছে যে মন্দিরটি এদেশে মুসলমান যুগের প্রথম দিকে নির্মিত হয়েছিল। এর ভিতরে 22 ফুট গুণ 12 ফুট আয়তনের একটি হলঘর এবং একদিকে ছোট কক্ষে পূজার স্থান নির্দিষ্ট হলঘরের চারপাটে মূর্তি স্থাপনের ব্যবস্থা ছিল বলেও জানা যায়। সত্যপীর ভিটা সোমপুর বিহারের পূর্বে দেয়াল থেকে প্রায় 400 গজ পূর্বে একটি মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। কথিত আছে রাজা মহিদলনের কন্যা সন্ধ্যাবতীর গর্ভে ঐশ্বরিক উপায়ে সত্যপীর নামের এক মুসলমান ফকিরের জন্ম হয়। এই জন্মকাহিনীর সত্যতা স্বীকার করা যায় না বলে নাজিমুদ্দিন আহমেদ মনে করেন। এটি ছিল একটি বৌদ্ধ মন্দির, এর মধ্যে 8 হাত বিশিষ্ট দেবী মূর্তি এবং বৌদ্ধবাণী খোদিত পোড়ামাটির গোলশিল আবিষ্কৃত হয়েছে। এই মন্দিরটির আয়তন 80 ফুট গুণিত 48 ফুট। উদ্ধারকৃত প্রাচীন সম্পদ প্রস্তর মূর্তি পাহাড়পুরে উদ্ধারকৃত প্রাচীন সম্পদের মধ্যে প্রস্তর মূর্তি অন্যতম। পোড়ামাটির ফলক প্রস্তর মূর্তি ছাড়াও পাহাড়পুরে প্রচুর সংখ্যক পোড়ামাটির ফলক পাওয়া গেছে। কিছু পোড়ামাটির ফলকে বৌদ্ধ ও ব্রাহ্মণ্য দেবদেবীর চিহ্ন দেখা যায়। একদিকে যেমন বোধিসত্ত্বা, পদ্মপাণি, মঞ্জুশ্রী, তারা ইত্যাদি মহাযানপন্থী বৌদ্ধ দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। অন্যদিকে শিব, ব্রহ্ম, বিষ্ণু, গণেশ, সূর্য প্রভৃতি ব্রাহ্মণ্য দেবদেবীর মূর্তিও মন্দিরে স্থান পেয়েছে। মুদ্রা পাহাড়পুরে অসংখ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। সেগুলোর অধিকাংশ মুদ্রায় মুসলিম আমলের
এখানে বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুন আর রশিদের একটি রৌপ্য মুদ্রাও পাওয়া গিয়েছে। এতে অনুমান করা যেতে পারে যে পাহাড়পুর তথা বাংলার সঙ্গে বাগদাদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। এখানে আবিষ্কৃত বেশিরভাগ মুদ্রায় ষোড়শ শতাব্দীর তাম্র ও শিলালিপি। পাহাড়পুরে বেশ কিছু তাম্র ও শিলালিপি আবিষ্কৃত হয়েছে। সবচেয়ে প্রাচীন তাম্রলিপিটি 159 গুপ্তাব্দ বা 479 খ্রিস্টাব্দের। লিপিটি পাঠে মনে হয় যে কোনো এক ব্রাহ্মণ দম্পতি পূজা ও বিশ্রামাগারের জন্য কিছু ভূমি ক্রয় ও দান করেছেন। অন্তত 4টি শিলালিপি স্তম্ভ পাওয়া গিয়েছে যা বুদ্ধকে উৎসর্গ করা হয়েছে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে রাজশাহীর পাহাড়পুর ধ্বংসাবশেষটি মূলত বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির আকর্ষণীয় এক নিদর্শন এবং এখানে ধর্মের বেশ প্রভাব ছিল। বাংলাদেশের সামাজিক ইতিহাস রচনায় পাহাড়পুরে প্রাপ্ত বিভিন্ন ধ্বংসাবশেষ উল্লেখযোগ্য অবদান রাখছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই অনলাইন ভিডিও ক্লাস দেখার সাথে সাথে তোমরা তোমাদের NCTV প্রণীত সমাজবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পাত্র বইগুলি পড়বে। আমরা যেখান থেকে আলোচনা করছি সাথে সাথে এগুলো পড়ে নেবে, তাহলে তোমার পরবর্তীতে তেমন কোনো অসুবিধা হবে না এবং তুমি পরীক্ষায় যথাযথ উত্তর দিতে সক্ষম হবে। আমরা চাচ্ছি এই করোনা মহামারীর সময়ে তোমরা বাড়িতে বসে না থেকে লেখাপড়া করো, কারণ করোনা মহামারী সারা জীবন থাকবে না। এই মহামারী পর পরই যখন পরীক্ষা শুরু হবে তখন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য আমাদের অনলাইন ভিডিও ক্লাস এবং তোমাদের পাঠ্য বই সাথে সাথে পড়তে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্ত রেখে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।